করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে বিভিন্ন জেলায়। রাজশাহী মেডিকেল কলেজে গেল ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় মারা গেছেন ৭ জন। ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ৪৯.৩৩। এটি এখনো পর্যন্ত কুষ্টিয়ার সর্বোচ্চ শনাক্তের হার। খুলনায় গেল ২৪ ঘন্টায় ৩৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৯ জন। শনাক্তের হার ৫২%। স্বাস্থ্যবিধি মানাতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর থাকলেও মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। সীমান্তবর্তী অনেক জেলায় রোগী বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। মানে নিশ্চিত মাঝে মধ্যে আমার বন্ধ হয়ে যায়, বলছি না সমস্যা আছে, আমার করতে পারি না ঠিক মতো। আমি মাছ রাখে দিই, মনে হয় মাঝে মধ্যে ঢুকছি, মাঝে মধ্যে নামিয়ে দিচ্ছি। মাস্কের জন্য না বাজার করতে আসছি, মাস্কটা আমার ছিঁড়ে গেছে রাস্তায়, তো আমি মাস্কটা নিবো, এখনই নিবো। রাজশাহী শহরে খুব মানে লকডাউনটা দিয়েছে, খুব ভালোই জন্যই দিয়েছে, মানুষের ভালোর জন্যই দিয়েছে, এবং মানুষ কিন্তু ম্যানেজ চলতেছে না এতটা, মানুষের ম্যানেজ চলাটা উচিত। কুষ্টিয়া থেকে করোনা পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় তো করোনায় মৃত্যু এবং শনাক্তের হার বেড়েই চলেছে অন্যান্য জেলার মতো, যেমনটি দেখতে পাচ্ছি গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ জন এবং ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তো এমন অবস্থায় সেখানে করোনা চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা তৎপর রয়েছে সেখানকার প্রশাসন? সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে এখানে কখনো করোনা শনাক্তের সংখ্যা, কখনো করোনায় মৃত্যুর সংখ্যা, অথবা কখনো করোনা শনাক্তের যে হার সেটি কিন্তু বাড়ছে এবং একটার সাথে আরেকটা পাল্লা দিয়ে বাড়ছে। আমরা দেখেছি কুষ্টিয়া কিন্তু নিজের রেকর্ড বারবারই নিজেই ভেঙেছে এবং গত ২৪ ঘন্টায় আপনি জানেন যে এখানে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত এ পর্যন্ত কুষ্টিয়ায় কিন্তু ১৭৩ জনের মৃত্যু হলো। আপনি যেমনটি বলছিলেন যে এত মৃত্যুর সংখ্যা, আসলে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের খবর যদি আপনাকে বলি, তো সেখানে ১০০ বেডে উন্নীত করা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে করোনা ওয়ার্ড, সেখানে তার থেকে বেশি রোগী নিয়ে কিন্তু সেখানে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। এবং তাছাড়াও এখানে যে সেন্ট্রাল অক্সিজেন অথবা যে আইসিইউ, এইটি কিন্তু নাই বললেই চলে। আর কুষ্টিয়ায় আপনি জানেন যে লকডাউন চলছে এই পরিস্থিতি মোকাবেলায়, আজকে লকডাউনের পঞ্চম দিন আমি এখন আছি কুষ্টিয়া চৌরাসে। আসলে আমরা দেখছি যে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে কুষ্টিয়ায় জরুরি পরিষেবা ছাড়া এই সময়ের মধ্যে কোনো পরিবহন চলাচল করবে না। তবে আমি এখানে দেখছি যে থ্রি হুইলার এবং বিভিন্ন অটো, ইজি বাইক, রিক্সা, ভ্যান, এইগুলোতে কিন্তু মানুষ কোনো রকম বাধা ছাড়াই চলাচল করছে, সেই কারণে কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে। বেলাল, ধন্যবাদ। কুষ্টিয়া থেকে জানাছিলেন শেখ হাসান বেলাল। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চাষাড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, আইন শৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যবিধি মানাতে তৎপর থাকলেও কিন্তু দেশের কোনো জায়গায় তেমন ভাবে কেউ মানছেন না, তো নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার মানুষেরা বিধিনিষেধ কতটা মানছেন? সাবরিনা, নারায়ণগঞ্জে আজ লকডাউনের চতুর্থ দিন। লকডাউনের আগে কিন্তু নারায়ণগঞ্জে সংক্রমণের হার প্রায় শূন্যের মাত্রায় নেমে গিয়েছিল, তবে গতকাল সে আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় দাঁড়িয়েছে ৩৫ জনে। এতে বোঝা যায় ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর লকডাউন বলতে যে বিষয়টি পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে গণপরিবহনে, অর্থাৎ স্বল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের চাকরিজীবী যে পরিবহনে চলাচল করে, বাস পুরোপুরি বন্ধ থাকলেও অনেক যানবাহন কিন্তু সেভাবে বন্ধ নেই। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলেও তা কিন্তু পারছে না। কোথাও চেকপোস্টে যদি যানবাহন থেকে মানুষজনকে নামিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, এরপর একটু পায়ে হেঁটে গিয়ে মানুষ কিন্তু আবার সেই আরেকটা বিকল্প যানবাহন নিয়ে তার গন্তব্যে যাচ্ছে, এতে করে মানুষের ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। আর মার্কেটের দোকানিরা নিয়ম মেনে দোকান বন্ধ রাখলেও শহরের ফুটপাতে যে অবৈধ দোকানপাট, এগুলো কিন্তু খোলা আছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের কোনো তদারকি দেখতে পাইনি। এছাড়া নারায়ণগঞ্জে স্বাভাবিকভাবে যে মানুষজন আছে, এভাবে মানুষজন ঠিকই চলাফেরা করছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে, কেউ মানছে না। এ নিয়ে যতটা কঠোর হওয়ার প্রত্যাশা ছিল প্রশাসনের পক্ষ থেকে, ঠিক
ততটা কঠোর তারা হতে পারেনি। ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হাসান। বিধিনিষেধ না মেনে ঢাকায় প্রবেশ করছেন এবং ঢাকা ছাড়ছেন মানুষজন। সকালে রাজধানীর গাবতলী আমিন বাজার এলাকায় দেখা যায় ছুটির দিনেও বিভিন্ন জেলা থেকে আসা মানুষ বাস থেকে নেমে বিকল্প উপায়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এমন অবস্থাতেও মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকে। এতে করোনা ঝুঁকি বাড়লেও তোক্কা নেই কারোই। সব যেন গা সওয়া হয়ে গেছে। করোনা সংক্রমণ ভয়ের চেয়েও নিজেদের প্রয়োজনকেই সামনে আনছেন সবাই। বর্দি আছে এই যে সরারদি হাসপাতালে, বাসায় যাইতেছি, আবার আসতে হইব। দুর্ভোগের শেষ নাই ভাই, হাঁটতে হাঁটতে এই যে এই বন্ধু আবার যাইতেছে আমিন বাজার, হাঁটতে যাইতে হইব। ওইখান থেকে মনে করছে গাড়ি পাবো কিনা, এখান থেকে আমিন বাজার পর্যন্ত হেঁটে গিয়ে অথবা কোনো রিক্সাতে বা হলো সিএনজিতে গিয়ে ওখান থেকে গাড়িতে আবার অন্য গাড়িতে করে সাফারে বা নবীনগর যেতে হবে। এই মুহূর্তে গাবতলিতে রয়েছেন সহকর্মী এয়ার বাদল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, যেমনটি বলছিলাম যে আজ ছুটির দিনও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে মানুষ প্রবেশ করছে, তো এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং মানুষের চাপ সেখানে এখনো রয়েছে কিনা? সাবরিনা, মানুষের চাপ রয়েছে, প্রচণ্ড রকমের মানুষের চাপ রয়েছে। ছুটির দিন হলেও মানুষ দলে দলে ঢাকায় প্রবেশ করছেন এবং ঢাকা থেকে একইভাবে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি দেখেন এ পাশটাই, তাহলে আপনি লক্ষ্য করবেন যে আসলে কিভাবে মানুষের ঢল নেমেছে এই ঢাকা থেকে ফেরার পথে। মানুষ যে ঢাকার বাইরে যারা যাচ্ছেন, দেখছেন যে মানুষ পায়ে হেঁটে, রিক্সায় করে বা বিকল্প উপায়ে ট্যাক্সিক্যাব বা মাইক্রোবাস যেটি পাচ্ছেন সেটিতে করে আসলে মানুষ ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। আর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনে অনেকগুলো মিনিবাস রয়েছে, বাস রয়েছে, এগুলো আসলে ঢাকার ভেতরেই চলছে, যে ঢাকার ভেতরেরই ট্রান্সপোর্ট। যেহেতু ঢাকা থেকে কোনো যানবাহন, গণপরিবহন বিশেষ করে বের হবে না এবং ঢাকায় প্রবেশ করবে না, এরকম একটি নির্দেশনা রয়েছে, সে কারণে এই যানবাহনগুলো ঠিক গাবতলি ব্রিজের মাথায় এসে যাত্রী নামিয়ে দিয়ে আবার ইউটার্ন নিয়ে শহরের ভিতরে ঢুকে যাচ্ছে। যাত্রাবাড়ি, সাহেদাবাদ সহ যে অন্য পয়েন্টগুলো আছে সেগুলো থেকে যাত্রী নিয়ে এসে আবার ঠিক গাবতলি থেকে নামিয়ে দিচ্ছে। এবং এই নামিয়ে দেওয়ার পরে যাত্রীরা এই যে আমিন বাজার ব্রিজ রয়েছে, গাবতলি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি তারা বিভিন্ন বিকল্প উপায়ে পার হয়ে আবার ঠিক সাভার, যেহেতু খোলা রয়েছে সেদিকটাই মানুষ এই ব্রিজের ওপারেই যে সাভার থেকে যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো করে চড়ে উঠে তারা চলে যাচ্ছে। আপনাকে যদি ঢাকামুখী মানুষের চাপ কেমন, আমি এতক্ষণ দেখছিলেন যারা ঢাকায় প্রবেশ করছিল তাদের, এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে যারা ঢাকায় প্রবেশ করছে ব্রিজের ঠিক ওপারে থেকে, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ ব্রিজের ফুটপাথ ধরে ঢাকায় প্রবেশ করছেন, এখানেও মানুষের প্রচণ্ড রকমের ভিড় রয়েছে, দলে দলে মানুষ প্রবেশ করছেন। তো এইটা যে আমিনবাজার ব্রিজের সাভার থেকে, চন্দ্রা থেকে, বাইপাইল থেকে, আশুলিয়া থেকে যে বাসগুলো এসে আমিনবাজার ব্রিজের কাছে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে মানুষ পায়ে হেঁটে প্রবেশ করছেন। তো সেই ক্ষেত্রে বলা চলে যে সরকারের যে বিধিনিষেধ দিয়েছে যে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, এতে করে মানুষের চলাচল থামানো যায়নি, এ কারণে কিন্তু ঝুঁকি রয়েই গেছে। সাবরিনা, এই ছিল আমার কাছে গাবতলি থেকে সর্বশেষ খবর। বাদল, যেমনটি দেখতে পাচ্ছিলাম এতে মনে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ আরও বাড়বে। দর্শক, এতক্ষণ রাজধানী গাবতলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন এতই খারাপের দিকে যাচ্ছে যে জেলা ভেদে শনাক্তের হার দাঁড়িয়েছে শতভাগ। লকডাউনও কাজে আসছে না। পরিস্থিতি ভারতের চেয়েও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কায় 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড প্রতিরোধে জাতীয় কারিগরি কমিটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রীও সুপারিশটি যৌক্তিক মনে করে সংক্রমণ কমাতে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। বিস্তারিত দেখুন জাহিদ রহমানের রিপোর্টে। নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও উন্নতি হচ্ছে না দেশের সংক্রমণ পরিস্থিতির, কমানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যাও। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা যায় দেশে করোনা সংক্রমণের 3টি মাত্রায় 64 জেলার মধ্যে অতি উচ্চ সংক্রমণ ঝুঁকি 40টি জেলাতে, আর উচ্চ সংক্রমণ 15টি ও মধ্যম সংক্রমণ ঝুঁকিতে 8টি জেলা রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের 10টি জেলার প্রতিটি অতি উচ্চ ঝুঁকিতে, রাজশাহী বিভাগের 8টি জেলার 6টি অতি উচ্চ ও 2টি জেলা উচ্চ ঝুঁকিতে, ঢাকা বিভাগের 13টি জেলার মধ্যে 7টি অতি উচ্চ, 2টি উচ্চ ও 4টি জেলা মধ্যম ঝুঁকিতে, রংপুরে 8টি জেলার মধ্যে 5টি অতি উচ্চ ও 3টি জেলা উচ্চ ঝুঁকিতে,
চট্টগ্রামের 11টি জেলার মধ্যে 6টি অতি উচ্চ, 3টি উচ্চ ও 1টি জেলা মধ্যম ঝুঁকিতে। বরিশাল বিভাগের 6টি জেলার মধ্যে 3টি অতি উচ্চ ও 3টি জেলা মধ্যম ঝুঁকিতে রয়েছে। সংক্রমণ কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে। কয়েকটি জেলায় লকডাউন দেওয়া হলেও উন্নতি নেই উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ঢিলেঢালা লকডাউন আর জনগণের উদাসীনতাকে এর জন্য দায়ী করছেন এই বিশেষজ্ঞ। এই যে ঢিলেঢালার যে লকডাউন চলছে, যে বিধিনিষেধ চলছে, তারপরেও তো সংক্রমণ বাড়ছে, এটাই তো আমরা দেখছি। যদি আজকে ভারতের অবস্থায় না যেতে চায়, তাহলে দিল্লি বা মুম্বাইতে তারা যেটা করে করে তারা সফল হয়েছিল, সেটি হলো সারা বাংলাদেশকে যদি আমরা 2 সপ্তাহের জন্য টোটালি শাটডাউন করে দিতে পারি, হয়তো খাদ্যের প্রয়োজন হবে বা কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে, সেগুলো যদি প্রশাসনিকভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা যদি ওই চাহিদাটা পূরণ করে একটা ভালো ধরনের অবস্থানে চলে যেতে পারব। সংক্রমণ কমাতে সরকার আরো কঠোর ভূমিকায় যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ব্যাপকভাবে আমাদের কর্মতৎপরতা বাড়াতে হবে, বিশেষ করে আমাদের মোবাইল কো ভিজিল্যান্স, আমাদের প্রশাসনিক, আমাদের পুলিশ বাহিনীর সদস্য এবং আমাদের প্রশাসনের তদারকি যেটা সেটা থাকবে, তো যাতে করে এটাকে আমরা কমাতে পারি, সেই জন্য আমাদের বিশেষভাবে নির্দেশ আমরা সরকারকে দিচ্ছি। করোনা সংক্রমণ হ্রাসে জনসচেতনতার পাশাপাশি মানুষকে ঘরে রাখতে অতীত অভিজ্ঞতা ও নতুন কৌশল কাজে লাগানো হবে বলেও জানান সংশ্লিষ্টরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর যানজট কমাতে উত্তর সিটির ইউটার্নগুলো কোনো কোনো ক্ষেত্রে ভোগান্তি বাড়াচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলেন, সরু রাস্তায় ইউটার্ন নির্মাণ আর ইন্টারসেকশন খুলে দেয় নতুন যানজট সৃষ্টি হচ্ছে। তবে উত্তর সিটির মেয়র ইউটার্ন নিয়ে আশাবাদী। তিনি জানান, সরু রাস্তায় ইউটার্ন নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সড়ক নৈরাজ্য নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের সপ্তম ও শেষ পর্ব আজ, ছবি তুলেছেন নিহার নন্দী। রাজধানীর উত্তরাংশের যানজট কমাতে গত এপ্রিলে আবদুল্লাপুর থেকে তেজগাঁও পর্যন্ত 10টি ইউটার্ন নির্মাণ করা হয়। বন্ধ করে দেয়া হয় এই সড়কের ইন্টারসেকশনগুলো। তবে সরু রাস্তায় ইউটার্ন বনানী সড়কের যানজট আরও বাড়িয়েছে। ইউটার্নে যানজটের ফলে ক্ষুব্ধ যাত্রী ও চালকরা, তাদের অভিযোগ, ইউটার্ন হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। তাদের তো বোঝা উচিত যে আমি এখানে কয়টা ইউটার্ন বন্ধ করছি। ইউটার্নটার জন্য আমরা সবসময় জ্যামে পড়ে থাকি, আগে এত জ্যাম ছিল না রাস্তাটায়। রাজধানীবাসীর যানজট নিরসনে মহাখালী থেকে উত্তরা পর্যন্ত যতগুলো ইউটার্ন নির্মাণ করা হয়েছে তার অন্যতম একটি এটি। কিন্তু চালকরা বলছেন, এই ইউটার্ন নির্মাণের ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। যানজট রোধ করতে না পেরে কয়েকটি ইন্টারসেকশন আবারও খুলে দেয়া হয়। মহাখালী আমতলী ইন্টারসেকশন খুলে দিয়ে সাত রাস্তা ও জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলোকে গুলশান এক যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। কারণ এদিকে গেলে ওই দিক দিয়ে ইউটার্ন করলে পুরো রাস্তা পিছন থেকে একদম এই জাহাঙ্গীর গেট পর্যন্ত জ্যাম হয়ে যায়। আর এটা খুলে দেওয়াতে এত ভালো হয়েছে যেটা বলার বাইরে, কারণ আপনি সোজা গিয়ে সেই ইউলিপ দিয়ে ঘুরতে হয়, ইউলিপ দিয়ে না ঘুরে আমার দরকার মহাখালী, তাহলে আমি এই কাটালা পেয়ে আমার একটু ভালো হলো। ট্রাফিক বিভাগ জানায়, ইউটার্নের কারণে যানজট হওয়ায় ইন্টারসেকশনটি খুলে দেয়া হয়। মহাখালী ক্রসিং এবং আমতলী ক্রসিংয়ে দুটোই বন্ধ ছিল ইন্টারসেকশন, ট্রাফিকটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য পরবর্তীতে আমরা এটা খুলে দিয়েছি। তবে এয়ারপোর্ট এলাকায় রাস্তা প্রশস্ত হওয়ায় ইউটার্নের সুফল মিলছে। এই সড়কে নিরবিচ্ছিন্নভাবে চলাচল ও মোড় নিতে পারছে যে কোনো যানবাহন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরার প্রশস্ত রাস্তার ইউটার্ন মডেল বনানী তেজগাঁওয়ের সরু রাস্তায় কাজ করবে না। রাইট টার্নগুলি বন্ধ রাখা হয়েছিল, রেখে ইউটার্নগুলি খুলে রেখে তারা দেখেছে আসলে এটি কাজ করছে না, ফলে এখানে একটা ট্রায়াল অ্যান্ড এরর চলে আসছে। কিন্তু ইউটার্নের যে ফিলোসফি, সেই ফিলোসফিতে কখনোই আপনার রাইট টার্ন রাখা যাবে না। রাইট টার্ন বন্ধ করার জন্যই তো আমি ইউটার্ন দিলাম। এ অবস্থায় সরু রাস্তার ইউটার্ন নিয়ে নতুন করে ভাবছে উত্তর সিটি। অনেকগুলো তো সুফল পাচ্ছে, অনেকগুলো সে ধরনের সুফল পাইনি। কারণ এর একটি কারণ হচ্ছিল আমাদের ঢাকা শহরের ভিতরে যেগুলো করা হচ্ছে, বিশেষ করে তেজগাঁতে রোডটা কিন্তু দুই দিক দিয়ে কিন্তু চিপা। কাজে এটা যারা প্ল্যানিং যা ডিজাইন করছে তাদেরকে আমরা বলছি যে তারা ড্রোনের মাধ্যমে তারা একটা পুরো রিপোর্ট তারা একটা আমাকে তারা দিবে। আবদুল্লাপুর থেকে তেজগাঁও পর্যন্ত যতগুলো ইউটার্ন নির্মাণ করা হয়েছে তার মধ্যে অন্যতম এয়ারপোর্ট সংলগ্ন এই ইউটার্ন। প্রশস্ত রাস্তা হওয়ার কারণে এই ইউটার্নের আশেপাশে কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। তাই নগরবিদরা মনে করেন, ইউটার্ন নির্মাণের আগে সঠিক পরিকল্পনার প্রয়োজন, তবেই রাজধানীর যানজট নিরসনে আসবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।
ঈদুল আজহার পশুর হাট মাতাতে প্রস্তুত চেন্নিয়া, মেসি টু, দিলবার টু সহ ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু। এক একটির ওজন হাজার কেজির বেশি। দাম হাঁকা হচ্ছে 10 লাখ থেকে অর্ধ কোটি টাকা পর্যন্ত। কোরবানির পশু প্রস্তুতির খবর জানাচ্ছেন শরীয়ত খান। চেন্নিয়া এবারের পশুরহাটের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তারকা খ্যাতি পেয়েছে সে। ইতালি থেকে আনা ব্রাহ্মা জাতের এই বিশাল দেহির ওজন 1300 কেজির বেশি। দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। আমাদের খাবারের মানের উপরে আমাদের এই সম্পূর্ণ পরিচালনা, আর কখনো অবৈধ কখনো ইনজেকশন তাদের আমরা করি না, কখনো দিও না। 2019 সালে এই খামারেই 37 লাখে বিক্রি হয়েছিল মেসি। এবার প্রস্তুত মেসি টু, আকারে একটু ছোট, প্রায় 1000 কেজির গরুটির দাম 13 লাখ টাকা। গত বছর দিলবারের পর এবার তৈরি দিলবার টু। থাইল্যান্ড থেকে আনা গরুটির ওজন প্রায় 1100 কেজি। ব্রাহ্মা জাতের গরুটির দাম চাওয়া হচ্ছে 18 লাখ। অন্যান্য তুলনার চেয়ে এবার দেশি গরুটা আমাদের বেশি। এমন কিছু বাইরের গরু আছে যেমন থাইল্যান্ডের, ইটালিয়ান, তারপরে ইন্দো ব্রাজিল, আমাদের বিশ্ব বিভিন্ন ধরনের। মোহাম্মদপুর বেড়িবাঁধের সাদেক এগ্রোতে গেলেই দেখা মিলবে এসব পশুর। তাদের কয়েকটি খামারে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ছোট বড় হাজারো গরু। দাম 50,000 থেকে অর্ধ কোটি পর্যন্ত। গত বছর যেহেতু চামড়াতের সময় একটু ক্রাইসিস ছিল, সেই জন্য এই বছর মানুষ আগেভাগেই গরুর কিনে গরুর ঝামেলাটা চুকায় ফেলতে চাচ্ছে। তো মানুষের অনেক আগ্রহ এই বছর গত বছরের তুলনায়। এই খামার থেকে পশু কিনে কোরবানি ও মাংস প্রস্তুত করে সরাসরি বাসায় নিয়ে যেতে পারবেন ক্রেতারা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে এখনই রাজধানীর বাজারে বেড়েছে আদার দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, যেমনটি বলছিলাম, ঈদুল আজহাকে সামনে রেখে এখনই রাজধানীর বাজারে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। আপনি তো সেখানে রয়েছেন, ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন এবং আজ ছুটির দিনে বাজারে পণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে জানাবেন। সাবরিনা, আপনি ঠিকই বলেছেন যে আসলে কোরবানিদের আগে কিন্তু মশলার দাম কিন্তু বাড়তে শুরু করেছে। তার আগে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাওড়ান বাজারে, চালের বাজারে। চালের বাজারে বিষয়টি আমি যেটি বলতে চাই, আসলে এই সময়টা কিন্তু চালের দাম বছরের সবচেয়ে কম দামে থাকার কথা, আর এবছর কিন্তু চালের বাম্পার ফলন হয়েছে। কিন্তু আমরা চালের বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি যে বছরে অন্যান্য সময় চেয়ে বরং এই সময়টা চালের দাম বেশি। কারণ গত সপ্তাহে যে মিনিকের চাল বিক্রি হয়েছে 56 থেকে 58 টাকা, সেই মিনিকের চাল কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 59 থেকে 60 টাকায়, এবং বিয়ার আটাশ যেটি 46 থেকে 47 টাকায় বিক্রি হতো, সেই বিয়ার আটাশ বিক্রি হচ্ছে 48, 49, 50 টাকা, 51 টাকার মধ্যেও আসলে বিক্রি হচ্ছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছেন এই চালের দাম নিয়ে, যে এই সময় কিন্তু সরকারি গুদামে চাল কিছুটা ঘাটতি রয়েছে, এর জন্য কিন্তু চালের দামটা আরব দ্বারা বাড়ি দিয়েছে। অর্থাৎ এই কারণে কিন্তু একটা সিন্ডিকেট রয়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তবে যেটি আমরা আগে বলছিলাম যে আসলে কোরবানি ঈদের আগে যে মশলার দাম বাড়তে শুরু করছে, এর মধ্যে কিন্তু আদার দামটা সবচেয়ে বেশি বেড়েছে, বিশেষ করে চায়না আদা। গত সপ্তাহে যে চায়না আদা বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকা, সেই চায়না আদা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়া ভারতীয় আদাও কিন্তু 20 থেকে 25 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 150 টাকা। এছাড়া শুধু আদা নয়, রসুনের দামও কিন্তু বেড়েছে 15 থেকে 20 টাকা। রসুন বিক্রি হচ্ছে, ভারতীয় রসুন, সেটি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। তবে স্বস্তির খবর যে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে এই সপ্তাহে 45 থেকে 50 টাকার মধ্যে। আরেকটি স্বস্তি খবর রয়েছে ব্রয়লার মুরগির বাজারে। গত কয়েক প্রায় এক মাস ধরে কিন্তু ব্রয়লার মুরগির বাজারে যে অস্থিরতা ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা, সেই ব্রয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকার মধ্যে। তো সাবরিনা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে মোটামুটি হালচাল। সেলিম, ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম দিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এমন মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে নিজ গ্রাম সোনাইমুড়ির নাটেশ্বরের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আলহাজ মোর্শেদ আলম এমপি। বঙ্গবন্ধু জন্ম না হইলে এই বাংলাদেশ সৃষ্টি হইত না, আর বঙ্গবন্ধু আওয়ামী লীগ সৃষ্টি না করলে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হইত না। বঙ্গবন্ধু তার জীবনের সংগ্রাম শুরু করেছিলেন, আমরা ইনশাআল্লাহ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীন সর্বভৌম বাংলাদেশ নামে এই দেশটি আমরা পেয়েছি। বিশ্বের মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ নামে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।